প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাচ্ছি করিমপুর ঈদগাপাড়া থেকে ধরে আমাদের মোল্লাবাড়ির করিমপুর মোল্লাবাড়ির লাস্ট মাথা পর্যন্ত পুরোটা রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাটা পিচ ডালাই হলেও কিন্তু করিমপুরের ঈদগাপাড়া থেকে ধরে মোল্লাবাড়ির লাস্ট পর্যন্ত যে পানিগুলো আমরা আসা যাওয়ার পথে যে পানিগুলো পড়ে আমাদের খুবই কষ্ট হয়, এবং আমরা চাই যে আমাদের পাশে এমন একজন ব্যক্তি দ্বারা যে আমাদের এই রাস্তাটা যেন স্বয়ংসম্পূর্ণভাবে আসা যাওয়ার জন্য একটি রাস্তা সুন্দর করে গড়ে তোলে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দিদি দিদিকে মনে করবেন না যে এটা একটা আমাদের করিমপুরে বন্যা না, এটা যে বৃষ্টির পানি। আমরা খুব কষ্ট করে বাজারে যাই এবং খুব কষ্ট করে আসি, তো আমার কষ্ট হয়। যদি আপনাদের ভিডিওটি দেখবেন, দেখার পর যদি আপনাদের মনে এরকম পানি আসা যাওয়া করতে কষ্ট হয়, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। এবং আমরা চাই আমাদের এই ভিডিওটি যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ভিডিওটি পৌঁছে এবং আমাদের করিমপুরের যে অবস্থা রাস্তার এই অবস্থাটা যেন উনি দেখে, যেন আমাদের এই করিমপুরে এরকম কত বড় ভাইয়েরা আছে, যেন আমার রাস্তাটিকে স্বয়ংসম্পূর্ণভাবে সুন্দর করে গড়ে তোলে। আমরা এটা চাই, অবশ্যই আমাদের এই চাওয়াটা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ।